খেলার সময়ের অনলাইন আয়োজনে সবাইকে স্বাগতম। দর্শক, আজ থেকে শুরু নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলের অনুশীলন। 3 দিন কোয়ারেন্টিনে ছিল দুদল, আজ প্রথমবারের মতো অনুশীলন করেছে মিরপুরে। সকালে বাংলাদেশ দল অনুশীলন করেছে, এখন নিউজিল্যান্ড দল অনুশীলন করছে। এ নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রতিবেদক জুম্মান সাদিক জ্যাভলিন। জ্যাভলিন, আপনাকে স্বাগতম। ধন্যবাদ প্রবীণ। জ্যাভলিন, আজকে তো সকালে বাংলাদেশ দল অনুশীলন করেছে এবং আপনি জানেন যে 10টায় আসার কথা, আমার কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশ দলের আর তরসই ছিল না, 9:30টার মধ্যে মিরপুরে এসে হাজির হয়েছে পুরো দল সাকিব ছাড়া। তো আপনি তো অনুশীলনটা মানে দেখেছেন, তো কেমন ছিল আপনার কাছে মনে হয়েছে যে প্রথম দিনের অনুশীলন হিসেবে আসলে বাংলাদেশ দলের প্রস্তুতিটা কেমন ছিল? আপনি যেটা বলছিলেন আসলে যে তরসই ছিল না, ক্রিকেটার বা ফুটবলার যারা এই সংশ্লিষ্ট এই খেলাগুলোর সাথে জড়িত থাকেন তাদের কিন্তু একটা শুধুমাত্র যে অর্থনৈতিক কারণেই কিন্তু এখানে আসেন না, তারা কিন্তু মনের তাগিদটা থেকেই কিন্তু এই পেশাতে একটা সময় হয়তো পেশা হিসেবে এটাকে নিয়ে নেন, যখন তাদের দক্ষতার আসলে মাত্রাটা ওই পর্যায়ে পেশাদারিত্বের জায়গায় চলে যায়। তো সেই জায়গাটা আসলে ক্রিকেটার যারা এখানে আছেন, এবং শুধুমাত্র আমাদের দেশের নয়, যে কোনো দেশের ক্রিকেটারকে আপনি যদি দেখেন এই ব্যয়বাবলের ভিতরে থাকার এবং করোনার সময়টাতে যে রুমবন্দি থাকার যে একটা ধকল তাদের ভিতরে রয়েছে, মানসিক ধকল, সেখান থেকে কিন্তু পরিত্রাণ প্রত্যেকেই পেতে চাচ্ছে, এবং তার ব্যতিক্রম নয় আমাদের আমাদের যারা ক্রিকেটার আছে তারাও। গতটি 3টা দিন তাদেরকে এই কোয়ারেন্টিনে থাকতে হয়েছে, এবং আপনি জানেন যে গত 3 দিন অর্থাৎ প্রথম 2 দিন কিন্তু রুম কোয়ারেন্টিনে থাকতে হয়েছে, আর গতকালকে তারা হচ্ছে হোটেলের ভেতরে জিম এবং সুইমিংটা করতে পেরেছে, এবং আজকে তারা প্রায় এই 72 ঘন্টা পরে এই খোলা আকাশের নিচে বা মাঠে মিরপুরের গ্রাউন্ডে আসার সুযোগ পেয়েছেন। সুতরাং কেউই আসলে তাদের ওই যে অলস সময় কাটানোর প্রবণতা ছিল না, মাঠে কত আগে আসা যায় সেটাই তাদের ভেতরে ছিল, এবং মাঠে আসবার পরেও কিন্তু তাদের যে ওয়ার্ম আপ সেশন থেকে শুরু করে মানে প্রত্যেকে যেহেতু হচ্ছে যে একসঙ্গে হওয়া হচ্ছিল না এই লাস্ট 3টা দিন, সেই জায়গায় তারা একসাথে মিলন মেলার মতো একটা অবস্থা ছিল, কুশলাদি বিনিময় করেছেন, মজা ঠাট্টা করছিলেন, খুব একটা ফুরফুরে মেজাজে ছিলেন কিন্তু টাইগাররা, এবং মাঠে যখন অনুশীলন তারা করেছেন খুব হাসি মুখেই তারা সেখানে ছিলেন এবং অনুশীলনে যথেষ্ট মনোযোগী ছিলেন। যারা ব্যাটসম্যান ছিলেন তারা প্রত্যেকে কিন্তু মানে আপনি জানেন মুশফিকুর রহিম তো বরাবরই সিরিয়াস, তিনি কিন্তু এমনি সময় আমরা দেখেছি যে দলের অনুশীলন যদি 10টায় থাকে তিনি কিন্তু 8টায় চলে আসেন, 8:30-8টার ভিতরে তিনি চলে আসেন, নিজে ব্যক্তিগত অনুশীলন করেন, ব্যাটিং করেন একবার, মানে অন্যান্যরা হয়তো বা একবার ব্যাটিং করেন, সেখানে মুশফিকুর রহিম 3 সেশন ব্যাটিং করেন, সব সময় আমরা এটা দেখেছি। এবং লিটন দাস তিনি কিন্তু হচ্ছে পারিবারিক কারণে তিনি ছিলেন না, তিনিও আবার দলে ফিরেছেন, তিনিও বেশ সিরিয়াস ছিলেন, তার ব্যাটিংয়ের জায়গাগুলো নিয়ে কাজ করেছেন, এবং ইনডোরে যেটি আমরা দেখতে পাচ্ছি ইনফ্যাক্ট এই ইনডোরে কিন্তু আজকে ব্যাটসম্যানরা প্রত্যেকেই তাদের স্কিলগুলো ঝালাই করে নিয়েছেন, বোলার যারা ছিলেন তারা হচ্ছে যে তারা তাদের বোলিংটা করেছেন, এবং ওটিস গিবসন ছিলেন, এবং আপনি জানেন অ্যাশওয়েল প্রিন্স তিনি কিন্তু লাস্ট সিরিজটাতে ছিলেন না দলের সঙ্গে ব্যাটিং কোচ, তিনিও কিন্তু এই আজকে অনুশীলনে এই টাইগারদের সাথে ছিলেন, এবং ব্যাটসম্যানদের যে জায়গাগুলোতে কিছুটা শুধরানোর জায়গা আছে সেই কথাগুলো তিনি বলছিলেন। যে আমাদের রাসেল ডোমিঙ্গো তিনিও কিন্তু হচ্ছে বেশ তৎপর ছিলেন, এবং আসলে শেষ যে সিরিজটা বাংলাদেশ খেলেছে অস্ট্রেলিয়ার সঙ্গে সেখানে আসলে এত চমৎকার একটা ফলের পরে পুরো দলটা উজ্জীবিত, তো যার কারণে অনুশীলনটা খুব মানে মজায় কেটেছে তাদের। জ্যাভলিন, একটা কথা, আপনি অস্ট্রেলিয়ার প্রসঙ্গ টানলেন, আমি সেই বিষয়টা টানতে চাচ্ছিলাম যে আসলে বাংলাদেশ দল তো লম্বা সময়ের মধ্যেই কোয়ারেন্টিন বলতে গেলে যে একদম অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের আগেও তাদেরকে কোয়ারেন্টিনে থাকতে হয়েছে, মাঝে ঈদের জন্য কিছু দিনের জন্য আসলে ছুটি পেয়েছিল তারা, এরপর তো আবার কোয়ারেন্টিন। তো অস্ট্রেলিয়া সিরিজের কথা বলছিলেন আপনি, ব্যাটসম্যানদের প্রস্তুতির কথা বলছিলেন, যে অস্ট্রেলিয়া সিরিজে কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটা ম্যাচই লো স্কোরিং ছিল, ব্যাটসম্যানদের কাছ থেকে আমরা তেমন ভালো কোনো, যদিও আমরা সিরিজটা জিতেছি এবং প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে আমরা অস্ট্রেলিয়াকে হারানোর মতো সুখস্মৃতি আমাদের হয়েছে, কিন্তু আমরা ব্যাট হাতে যে ব্যাটসম্যানদের সেভাবে পারফরমেন্সটা দেখিনি, আপনার কাছে কি মনে হচ্ছে? নিউজিল্যান্ডের সঙ্গেও কিন্তু আমাদের টি-20তে আমরা এখন পর্যন্ত 10টা ম্যাচ খেলেছি এবং একবারও জিততে পারিনি, দুবার তাদেরকে হোয়াইট ওয়াশ করেছি সেটা ওয়ানডেতে, টি-20তে কিন্তু আমাদের ফলাফল 0। তো আপনি কি মনে করছেন সামনে টি-20 বিশ্বকাপ? পারভিন, আসলে বিষয়টা হচ্ছে যে অস্ট্রেলিয়ার সঙ্গে এই ম্যাচটা লো স্কোরিং ম্যাচ যেটা বলছিলেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা করতে পারেনি, অস্ট্রেলিয়া করতে পেরেছে, অস্ট্রেলিয়া পারেনি, উইকেটটাই ছিল এই ধরনের, মানে এই উইকেটে যে রানটা মানে হওয়া স্বাভাবিক এটা একেবারে টোটালি বোলারদের ফরে একটা উইকেট। আপনি দেখেছেন যে মুস্তাফিজকে কিন্তু বলা হচ্ছিল যে তিনি অনেক গতিতে অর্থাৎ 130-140 কিলোমিটার বেগে লেগ স্পিন করছেন, তার মানে উইকেট থেকে এত সহায়তা পেয়েছে বোলাররা যে এখানে আসলে ব্যাটসম্যানদের কোনো কিছু করার ছিল না। এবং সেখানে আপনি দেখেছেন যে নাঈম শেখের কথা যদি আমি বলি, তিনি হচ্ছে যে মোটামুটি প্রত্যেকটা ম্যাচেই 20
30 এরকম রান তিনি করেছেন একমাত্র তার ব্যাটেই মনে ধারাবাহিকভাবে রান এসেছে এই এই উইকেটে ধারাবাহিকভাবে রান তোলাটা খুবই কঠিন এবং ব্যাটসম্যানদের জন্য যেটা মানে এন্ড অফ দ্য ডে কিন্তু যেইটুকু রান আমাদের ব্যাটসম্যানরা করেছে সেটা কিন্তু ডিফেন্ডও করতে পারেনি অস্ট্রেলিয়া চারটা ম্যাচেই কিন্তু বাংলাদেশ জিতেছে তো সেই জায়গায় আসলে উইকেটের জায়গা থেকে খুবই ব্যাটিং সহায়ক উইকেট একেবারেই ছিল না এটা যেটা টি টোয়েন্টি বিশ্বকাপের একেবারে অপোজিট কিন্তু এই অবস্থাটা এবং জ্যাভলিন আপনি কি মনে করেন যে আসলে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ এই স্ট্র্যাটেজিতে যাবে তারা আসলে এ ধরনের মন্থর উইকেটই তারা করবে এবং যে উইকেটটাতে আসলে তারা আসলে আমরা যদি ফলাফল নিয়ে শুধু তুষ্ট থাকি তাহলে কিন্তু হবে না যে আমরা শুধু নিউজিল্যান্ডকে অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা সিরিজ জয়ের তৃপ্তি নেই কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে যে আমরা সেই পারফরমেন্সটা ধরে রাখতে না পারি তখন কিন্তু একটা আমাদের ক্রিকেটের জন্য এটা একটা ভালো দিক হবে না তো আপনার কি মনে হয় যে আসলে ক্রিকেট বোর্ড এই সিরিজেও ঠিক একই রকমের উইকেট তৈরি করবে বা নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো ফল এটা নিয়ে আসলে এখনো পরিষ্কার করে বলবার মানে আমি আপনাকে ফ্যাক্টগুলো বলছি সেটি হচ্ছে যে অস্ট্রেলিয়ার সাথে যে ধরনের উইকেট বাংলাদেশ তৈরি করেছে এরপরে কিন্তু আমরা দেখেছি হেড কোচ আমাদের রাসেল ডোমিঙ্গো তিনি কিন্তু একটা প্রেস কনফারেন্সে জুমে তিনি আমাদেরকে বলছিলেন যে বোর্ডের কাছে বা ম্যানেজমেন্টের কাছে তার একটা রিকোয়েস্ট ছিল যে অন্তত টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে নিউজিল্যান্ডের সাথে যে অর্থাৎ যেহেতু সেটা শেষ অ্যাসাইনমেন্ট বা প্রস্তুতির শেষ কম্পিটিটিভ মঞ্চ এখানে কিন্তু তিনিও চেয়েছেন যে তার শিষ্যদের অর্থাৎ বোলাররা তো একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন ব্যাটসম্যানরা কিছুটা রানে ফিরুক কিছুটা স্পোর্টিং উইকেট খেলা হোক তিনি কিন্তু এই একটা দাবি তিনি জানিয়েছিলেন কিন্তু ম্যানেজমেন্ট থেকে কিন্তু পরবর্তীতে আমরা আবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু তিনি কিন্তু আবার তার একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে জয়টা হচ্ছে মুখ্য সুতরাং জয়ের অভ্যেসটা নিয়ে আসলে টিম ম্যানেজমেন্টের যেটি পরিকল্পনা যে আপনার হোয়াইট বল অর্থাৎ শর্টেস্ট ফরম্যাট অফ ক্রিকেট টি টোয়েন্টিতে কিন্তু বাংলাদেশের যে অবস্থানটা এই মুহূর্তে সেটি আপনি রাতারাতি বদলে ফেলতে পারবেন না বা যেই এক মাস দেড় মাস সময় আছে এই এক দেড় মাসে আপনি বদলাতে পারবেন না এটার জন্য একটা বড় পরিকল্পনা দরকার সেটা তারা বিশ্বকাপের পরে হয়তো বা নেবে কিন্তু এই মুহূর্তে যেটি আপনি করতে পারেন একটা টোটকা হিসেবে যে এই যে আপনার রিসোর্স যারা আছে তাদের আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে দেয় অনেক সময় বলা চলে না যে 100 জন সৈন্য মিলেও কিন্তু 1000 জন সৈন্যকে শুধুমাত্র আত্মবিশ্বাসের মনোবলে হারিয়ে দেওয়া যায় সুতরাং সেই স্ট্র্যাটেজিতেই আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন মনে হয় আগাচ্ছে আমার মনে করেন যে আসলে এটা কি কার্যকর কারণ আমরা যদি সবসময় মনে করি যে না কম সময় আমরা আসলে কম সময় বলছি কিন্তু আমরা কি আসলেই কম সময় পেয়েছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যে হবে 2021 এই সময় হবে আমরা তো জানি সেটা আমরা কি তৈরি হতে পারতাম না নিজেদেরকে কারণ গতকাল কি কিন্তু বিসিবি সভাপতি বলছিলেন যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর তাদের পরিকল্পনা আছে যে একই সময়ে দুইটা দল যেন তৈরি করতে পারে যে ব্যস্ত সূচির কথা মাথায় রেখে যে একটা দলের প্লেয়াররা যদি ক্লান্ত থাকে তাহলে আরেকটা দল সেই শূন্যতাটা পূরণ করতে পারবে এমন একটা তো আমরা কি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন কোনো চিন্তা করতে পারতাম না পারভিন এখানেই হচ্ছে যে পার্থক্য যারা হচ্ছে এগিয়ে থাকে তাদের চিন্তাভাবনাটা কিন্তু অনেক অনেক বেশি এগিয়ে থাকে আপনি দেখেন কোভিড সিচুয়েশনে আসবার পরে কিন্তু হচ্ছে ইন্ডিয়া কিংবা ইংল্যান্ড তারা দুটো জাতীয় দলের কথা ভাবছে কিন্তু অস্ট্রেলিয়া এখানে কতটা এগিয়ে 2017 সালের ফেব্রুয়ারিতে তারা যখন এই প্রথমবারের মতো একসঙ্গে দুটো জাতীয় দল তারা খেলায় টেস্ট খেলছিল তখন পুনে টেস্টে ভারতে এসে স্টিভেন স্মিথ সেটার নেতৃত্ব দিয়েছে এবং একই সময়ে কিন্তু অর্থাৎ একই সময়ে ফেব্রুয়ারি মাসেই আমি যদি ভুল না করি 23 তারিখে ছিল হচ্ছে পুনে টেস্ট এবং 22 তারিখে 24 তারিখে টি টোয়েন্টি খেলছিল শ্রীলঙ্কার বিপক্ষে সেটি অস্ট্রেলিয়ার মাটিতে সেখানে অ্যারন ফিঞ্চ দলকে নেতৃত্ব দিচ্ছিলেন তার মানে আপনাকে বুঝতে হবে ক্রিকেট কালচারটা কোথায় তাদের থিঙ্কিং প্রসেসটা কতটা এগিয়ে তারা 5 বছর আগে কিন্তু এই এই তাদের দুটো জাতীয় দল খেলানোর মতো সক্ষমতা তারা অর্জন করেছে সেই পরিকল্পনা তাদের ঠিক ছিল কেননা ব্যস্ত সূচির কথা তারা মাথায় রেখেছে ক্রিকেটারদেরকে বিশ্রাম দেওয়ার কথা মাথায় রেখেছে কিন্তু কোভিডের পরে এসে যখন আমরা দেখছি যে লাগাতার খেলার এবং ব্যয়বহুলের ভিতরে থাকতে হবে তখন এসে আমরা কিন্তু এই চিন্তা ভাবনা করছি এবং সেই চিন্তার জায়গায় আসলে আমাদের সক্ষমতা কতটুকু আমরা শুধুমাত্র বলে ফেললে তো বলে ফেলা যায় কিন্তু আপনি যেটি বলছেন দুটো কেন আমার মনে হয় বাংলাদেশের পাইপলাইনে যে ক্রিকেটার আছে তাতে করে 3-4টাও দেওয়া সম্ভব কিন্তু আপনাকে দেখতে হবে গুণগত মানটা কি হবে গুণগত মান কিন্তু এখানে আসলে আপনি নিশ্চিত করতে পারবেন না কেননা আমাদের একটা দল সেটি কিন্তু আপনি যেটা বলছিলেন যে কিউইদের সাথে খেলা আমাদের 10টা ম্যাচ খেলেছে এখন পর্যন্ত আমরা একটাও টি টোয়েন্টি জিততে পারিনি 10-0 আমরা পিছিয়ে আছি এখনো পর্যন্ত সেখানে দুটো টিম নিয়ে এই এক মানে বিশ্বকাপের পরপরেই দুটো টিম হয়ে যাবে এই দু মাসে আসলে বিসিবি কি এমন মানে জাদু করে আলাদিনের চেহারা দ্বারা পাবে আসলে যদি এটা করে ফেলতে পারে তাহলে এটার জন্য বিসিবিকে মানে শত শত সহস্র বাহবা দেওয়া উচিত আমাদের কিন্তু আমার কাছে মনে হয় না এটা আসলে প্লজিবল কোনো কিছু এটা আসলে যৌক্তিক কোনো ফাউন্ডেশন আমি দেখতে পাচ্ছি না এটা বলার জন্যই বলা মনে হয়েছে তবে সেটা যদি করতে পারে বিসিবি নিঃসন্দেহে সেটি ক্রিকেটারদের জন্য ভালো হবে এবং ক্রিকেটের জন্য ভালো হবে আরেকটা জিনিস জ্যাভলিন আমি গতকালকে নিউজিল্যান্ডের একজন ক্রিকেটারের সাক্ষাৎকার পড়ছিলাম যে তারা বলছিলেন যে তারা আসলে লিঙ্কনে এই উইকেটের কথা মাথায় রেখে আমরা যে আত্মবিশ্বাসকে মানে পুঁজি করার কথাটা ভাবছি সেটা হিতে বিপরীত হতে পারে কারণ আমি গতকালকে দেখেছি হামিশ বেনেটের কথা যে তিনি গত পরশু তিনি বলছিলেন যে আসলে তারা এই উইকেটের কথা অস্ট্রেলিয়ার প্রত্যেকটা ম্যাচ তারা দেখেছে এবং এটা চিন্তা করে তারা লিঙ্কনের জীর্ণ উইকেটে মন্থর উইকেটে কিন্তু অনুশীলন করে এসছে যে কী কী
ধরনের আসলে কঠিন পরিস্থিতি তাদের সামনে আসতে পারে এটা ভেবে তারা ওই ধরনের প্রস্তুতি নিয়েই এসেছে। তাহলে আসলে কি বাংলাদেশ যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা চিন্তা করছে যে না একটা নিউজিল্যান্ডকেও সেই ইয়েতে হারানো যাবে, এটা কি আসলে আপনি মনে করেন যে এই প্রস্তুতির পর নিউজিল্যান্ডকে আসলে ওই ফাঁদে ফেলা যাবে? আমার কাছে যেটা মনে হয় দেখুন পারভিন, সেটি হচ্ছে যে স্পিনিং উইকেট বানিয়ে 2018 সালে আফগানিস্তানের সাথে যখন বাংলাদেশ চট্টগ্রাম টেস্টটাতে স্পিনিং উইকেট বানায় তখন এক রশিদ খান কিন্তু পুরো বাংলাদেশের চিত্রটা পাল্টে দিয়েছিল এবং সেকেন্ড টেস্ট খেলতে নামা দলটা বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল সেখানে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে প্রতিপক্ষের শক্তিমত্তার জায়গা কোথায় এবং সেটা নিয়ে আপনাকে পরিকল্পনা করতে হবে। এবং আজ গত পরশু দিন হামিশ বেনেটি কথাটা বলেছেন এবং আপনি জানেন ফিন অ্যালেন তার পরিবর্তে কিন্তু সোমবারে বাংলাদেশে আসছেন, ম্যাট হেনরি আসছেন, অর্থাৎ একজন ওপেনারের পরিবর্তে একজন আপনার হচ্ছে যে পেসারকে নিয়ে আসছেন এবং তিনিও কিন্তু আজকে একই কথা বলেছেন গণমাধ্যমে যে এই বাংলাদেশের উইকেট, যদিও তিনি কখনো বাংলাদেশে আসেননি কিন্তু বাংলাদেশের সঙ্গে খেলেছেন নিউজিল্যান্ডে, কিন্তু তিনি জানেন যে বাংলাদেশে যখন তিনি খেলবেন তখন কন্ডিশনটা একেবারে আলাদা হবে এবং তার অভিজ্ঞতা আছে, তিনি ভারতের উইকেটে খেলেছেন, যদিও ভারতের উইকেটকেও তিনি বলছেন, হ্যাঁ সাবকন্টিনেন্টের উইকেট সম্পর্কে তার ধারণা রয়েছে। এবং আপনি যেটা বললেন যে অস্ট্রেলিয়ার ম্যাচগুলো কিন্তু প্রত্যেকেই তারা দেখেছে, তাদের হোমওয়ার্কটা ওখানে কমপ্লিট হয়েছে এবং লিঙ্কনের সেই মানে যেই জীর্ণ উইকেট যেটি আপনি বলছিলেন সেখানে তারা প্র্যাকটিস করেছে এবং হোমওয়ার্কটা কিন্তু তারা করে এসছে। এবং এখানে যে হিতে বিপরীত হবে না এই উইকেটের, মন্থর উইকেটের যে টোটকা বিসিবি চেষ্টা করছে সেটা কিন্তু বলা জানে, এবং সেটি যদি হয় তাহলে একই সঙ্গে আপনার ব্যাটসম্যান ক্ষতিগ্রস্ত হবে, আপনার বোলারও ক্ষতিগ্রস্ত হবে। সেটাই জ্যাভলিন, আমিও সেটা বলছিলাম। তো আজকে বাংলাদেশ প্রথম অনুশীলন করলো, নিউজিল্যান্ড দলও এখন অনুশীলন করছে। আমরা আশা করছি যে পহেলা সেপ্টেম্বর যে প্রথম টি টোয়েন্টি তার আগে পর্যন্ত তারা তাদের ভুলগুলো শুধরে নেবে। আমরা অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের আয়োজনে, ধন্যবাদ সবাইকে, সঙ্গে থাকুন সময়ের।